আমরা শুনেছি বা শুনে আমরা অনেক জায়গায় এসেছি এবং আজকে আমরা যেটা দেখলাম যে আজকে গেট থেকে বেরোবার সময় দুইটা হুন্ডা এসেছে সেখানে স্প্রে করে, অর্থাৎ যারা এখানে অফিসাররা ছিল তাদের মুখে স্প্রে করার কারণে তারা কিছু দেখতে পাচ্ছে, সেই কারণে তারা চারজন ছিল জঙ্গি, তারা দুজনকে তারা নিয়ে চলে গেছে। আমরা আমরা সেই সিভি পর্যালোচনা করছি, আমাদের টিভির প্রত্যেকটা টিম আশেপাশ প্রত্যেকটা অলিগুলি চেক করছে, আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করব। আসামিগুলোর নাম কি? একজনের নাম হলো সিদ্দিক, একটা মহিলা। আপনারা কি আশঙ্কা করছেন এইভাবে প্রকাশ্যে মানে জঙ্গিরা যে তাদের সমর্থন মানে তাদের কি যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দেখিয়েছে কিন্তু তারা? তারা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক ইউজ, আমরা এবার একটা নতুন টেকনিক, তারা স্প্রে করে তারা সবার চোখে স্প্রে করে তারা চিনিয়ে নিয়ে গেছে নতুন টেকনিক। আচ্ছা, আমি কাজ করছি এবং আমরা আশা করছি অবশ্যই একটা। আপনারা এতদিন যেটা বলে আসছিলেন হারুন ভাই যে জঙ্গিদের যে সামর্থ্য বা শক্তি সেটা কমে গিয়েছে, আজকের এই ঘটনার মধ্যে দিয়ে কি আপনারা আরও বড় কোনো কিছু আশঙ্কা করছেন কিনা? আমরা মনে করি যে আমাদের সবসময় আমাদের কাজ চলছে সকলের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের জঙ্গির বিরুদ্ধে আমরা কাজ করছি, আমরা প্রতিদিনই আমাদের কাজ। আমরা মনে করি একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং এর সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। থ্যাংক ইউ।